আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবারও আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে অনেকগুলো কাজই করে ফেলেছি, সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন দুপুর হয়ে গেছে, আমি গোসল সেরে তারপরে এসেছি। তো গোসল সেরে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তো আমি এখন একটু রেস্ট করব, আপনারা সারাদিন দেখতে থাকুন আমি কী কী করেছি। তো আবারও আপনাদের সঙ্গে বিকালে কথা বলবো। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, আশা করি ভালো লাগবে। আর অনেক কিছু কথা এদিক ওদিক থেকে শুনতে পাচ্ছি, হয়তো আমার ফ্যামিলি মেম্বারে নতুন নতুন ফ্যামিলি সদস্য এসেছেন, কিন্তু তারা অনেক বাজে কমেন্ট, অনেক অর্থহাস্য, অনেক বিদ্রুপ করছেন আমার ভিডিও করা নিয়ে, সবটা আমি শুনতে পাচ্ছি। তো এগুলো করে কোনো লাভ হবে না, কারণ আমি যে কাজটাতে নেমেছি ইনশাল্লাহ আল্লাহ না চাইলে আমি পিছু পা হব না। আর আপনাদের এগুলো করা ভুল হচ্ছে, তো আপনাদের ইচ্ছা, সেটা আপনারা আমার সম্পর্কে বাজে কথা বলতেই পারেন, বিদ্রুপ করতেই পারেন, সেটা আপনাদের চয়েস। কিন্তু আমি আমার সাপোর্ট যখন আমার হাজবেন্ড আছে, তো সেখানে আমি এক পাও পিছু পা হব না, আপনারা বলতে পারেন। এইসব কথার উত্তর এখন আমি দিচ্ছি না, কারণ উত্তর সময় একদিন দেবে আপনাদের, আমিও দেব না ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, কিছু ফ্যামিলি সদস্য যারা বলছেন তারা বাদেও আরও ভালো সদস্য আমার ফ্যামিলিতে আছেন, তো তারা যদি আমার পাশে থাকেন তো আমি একদিন সফলতা পাবই, আর সেদিনই উত্তরটা তারা পেয়ে যাবেন। তো আর বেশি কিছু বলছি না, মানুষের কাজই তো লোকের সম্পর্কে বাজে মন্তব্য করা, এটা কিছু কিছু মানুষের কাজ আছে, তো তারা সেটা করতেই থাকুক, আমার তাতে কোনো যায় আসে না, তো সেটা তাদের ব্যাপার। তো এখন আমি রাখছি, একটু রেস্ট করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড আমাকে ফোন করেছিল, বাইরে রাস্তার মধ্যে একটু মারামারি হচ্ছে, যাও তাড়াতাড়ি ভিডিও ক্লিপটা নাও। তো আমি তাড়াতাড়ি আস্তে আস্তে দেখছি মারামারি শেষ, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমি, বৃষ্টি পড়ছিল, তো আমি ভাবলাম একটু ছাতা মাথা দিয়ে যাই, কারণ আমি এইমাত্র গোসল করে উঠলাম, তো ওই জন্য আবারও আসলাম বাইরে, তো ছাতার মধ্যেই আছি। তো এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মারামারি শেষ হয়ে গেছে, মারামারি আর হচ্ছে না, তো কী নিয়ে হচ্ছে সেটাও জানি না। তো এখন আমি ঘরে চলে যাচ্ছি, আর মেয়ের কিছু ফ্রেন্ড এসছে, তো আজকে স্কুল গিয়েছিলো, ও টিফিন বানিয়ে দিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্কুল গিয়েই ও 11:30টার মধ্যে বাড়ি চলে এসছে, কারণ স্কুলে ক্লাস হয়নি, হয়তো প্রার্থনাটা হয়েছে নীরবতা পালন করে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, স্কুলে কোনো একটা ছাত্র মৃত্যু হয়েছে তো তার জন্য স্কুলটা ছুটি দিয়েছে, তো সেজন্য ওরা এসছে বাড়িতে। তো এখন আছে, রান্নাবান্না করে রেখেছি, ওদেরকে এখন খেতে দেব। ওই দেখুন গাছগুলো বেশ ভালোই আছে। তো এখন ঘরে যাচ্ছি, চলুন। তো এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। তো এইখানটাতে কতগুলো অ্যালোভেরা গাছ আমার হাজব্যান্ড আজকে আবার লাগালো। তো একটা অ্যালোভেরা গাছ ছিল, সেই গাছ থেকে ওইখানে ছিল সেই গাছটা, দেখেছেন ওই তো গাছটা আছে, তো ওখান থেকে এতটা গাছ হয়েছে। তো এই দেখুন ছোটো ছোটো গাছের যে চারাগুলো বার হয়েছে, তো এইগুলোই লাগানো হচ্ছে। তো আমি একটা লাগাচ্ছি, আপনাদের সঙ্গে লাগিয়ে দেখাচ্ছি, গাছ লাগাবেন, গাছ লাগানো খুব ভালো। তো এক হাতে ফোন আর এক হাতে গাছ তো ধরে থাকা যায় না, তো গাছে তো খুব ভালো অক্সিজেন দেয়, সে তো আপনাদেরকে বলতে হবে না, আপনারা জানেন। তো আমি একটু ইউনিকভাবে গাছটা লাগিয়ে দিলাম কোনাকুনি, যাতে দেখতে ভালো লাগবে। এই দেখুন এইভাবে লাগিয়ে দিলাম, তো এই গাছগুলোও হয়ে যাবে। এই দেখুন, তো এখনকার ওয়েদারটা খুব সুন্দর, এখন বাজে 6:30 মতো, ও পাখিদেরও খাবার দিয়েছি, এখন কী সুন্দর ভাতগুলো খাচ্ছে ওরা। ছুটে খাবারের কাছে আসবে, তো ওদের উড়াতে আমার খুব ভালো লাগে, ওই জন্য রোজ একবার করে ওদের পায়ে, একবার পায়ে যদি আওয়াজ পায় না উড়ে যাবে, তারপরে আবারও চলে আসবে। এই দেখুন চলে আসলো সব ছুটে, তো সব খাচ্ছে, তো ওরা মনে আনন্দে খেতে থাক। এই ভাতগুলো ওদের পেট ভরবে না, আবারও আমাকে চাল দিতে হবে।
এই দেখুন সব ঘোরাফেরা করছে, তো সকালে অল্প কটা ভাত ছিল সেই কটা দিয়েছিলাম। এই দেখুন এখন চাল নিয়ে এসেছে, তো চালটা দেব, সব চলে আসবে উড়ে এক্ষুনি। তো পায়রা অনেক বেড়েছে, আপনারা যারা নতুন আছেন তারা আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তখন কয়েকটা পায়রা ছিল, তো এখন খুব সুন্দর লাগে, অনেক পায়রা আগের থেকে অনেক বেড়েছে। তো এরা সবাই আশেপাশেই থাকে কিন্তু ওরা এখানে আসতো না, তো ইদানিং দেখছি খুব পায়রাগুলো বেড়েছে, তো ওরা খুবই আসছে খাচ্ছে, আর অনেকগুলো পায়রা তো ওই জন্য অল্প চালে আর হয় না, এখন দুবার তিনবার করে চাল ওদের একথাল করে দিতে হয়। তো ওরা এখন মনের আনন্দে খাক, আর ওয়েদারটা এখন খুবই নরম, একটু পায়ের শব্দ পেলেই উঠবে, একটু শব্দ পেলেই। তো এই দেখুন এদিকে কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, আর ছেলে মেয়ের জুতো ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো জানি না শুকাবে কি না, আর গাছগুলো তো শেয়ার করলামই আপনাদের সঙ্গে। তো চলুন এখন রান্নাঘরে যাব, ঘর মোছা কমপ্লিট করে ফেলেছি, এখন রান্নাঘরে যাব, কি ব্রেকফাস্ট খাবো রান্না কি হবে সেগুলো শেয়ার করব। তো এখন ব্রেকফাস্টে ছেলে খাবে পাউরুটি টোস্ট, তার জন্য বসিয়েছি, আর দুধ চা বললাম খাবে কি না, বললো খাবে না, তো দুধটা এখন দই বসিয়ে দেবো, আর কি রান্না করি দেখি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, মেয়ে পড়তে গেছে, তো মেয়ে এসে স্কুল যাবে, তো মেয়ের জন্য এখন ভাত বসাবো, মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে, তো সেজন্য রুটি বানাচ্ছি, রুটি আর আলু ভাজা এরকম এতগুলো বানানো হয়ে গেছে, আলু ভাজাটা এর মধ্যে প্যাক করেছি, আর এখানে রুটিটা দেবো, রুটিটা শাখা কমপ্লিট করে নিই। তো ডাইরেক্ট এভাবে দিও আমি ফুলিয়ে নিই, এ দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আবার বেলির উপর দিয়েও ফুলাই, তো খুব সুন্দর নরম নরম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি, এখনও গোসল করতে পারিনি, রান্না কমপ্লিট হয়নি, এই দেখুন কেমন মেঘ হয়েছে, প্রচণ্ড মেঘ, তো ভাবছি যদি বৃষ্টি নামে তাহলে একটু বৃষ্টিতে গোসলটা করব, তো বৃষ্টি তো আর নামছে না, তো জানি না বৃষ্টি হবে কি না। তো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবারও আপনাদের সামনে আসছি। তো আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি, তো আমরা যাচ্ছিলাম বেড়াতে, হঠাৎ প্রোগ্রাম করলাম একটা জায়গায় যাব, তো বেরিয়ে দেখি গাড়ির কিছু রাস্তা গেছে আর দেখছি পেরেক ঢুকে গেছে, বড় বড় পেরেক দুটো তিনটে, তো আমার তো খুব ভয় লেগে গেছিলো, তো ভাবলাম হয়তো গাড়ি হয়তো উল্টিয়েই যাবে, কিছু একটা হয়েই যাবে হয়তো, তো যাই হোক কিছু হয়নি আল্লাহর হুকুমে, কারণ গাড়িটাও ভালো ছিল। বাইরের ওয়েদারটা এত সুন্দর, আর এইখানে সেই তো আমার লাউ গাছগুলো আছে, সেই লাউটা হয়েছিল, তো এখানটাতে এখন ঝোড় জঙ্গল হয়ে গেছে। তো এই দেখুন অ্যালোভেরা গাছটা, এর থেকে এতগুলো গাছ আমার হয়েছে, তো আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি, হয়তো বৃষ্টি আসবে এখনই। তো এই দেখুন বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন একটু বৃষ্টির মধ্যে ভিজবো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর কথা কিছু শুনতে পাবেন না কারণ টিনের যে আওয়াজ আসছে। তো আপনাদেরকে বললাম না যে গাড়ির এরকম অবস্থা হয়েছে, তো এই দেখুন সেটুকু আমার হাজব্যান্ড ক্লিপটা নিয়ে এসছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমার হাজব্যান্ড খুবই আমার সাপোর্ট করে, কারণ যখন যেটা দেখে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো সেটা উনি ঠিক উঠিয়ে নিয়ে এসে আমাকে দেয়, বলে তোমার ফ্যামিলি মেম্বার সঙ্গে শেয়ার করো, তো তার জন্য আমি খুব খুশি। আমি এই দেখুন গাড়ি ওখানে টায়ার থেকে করছে, টিউব থেকে যে পেরেকটা গিতে গেছিলো সেগুলো বার করছে, অনেকগুলোই পেরেক ছিল, তো গাড়ির কি হাল দেখুন, মনে হচ্ছে না গাড়িটা কি অবস্থা, গাড়িটা বিশাল একটা খারাপ অবস্থা, মনে হচ্ছে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার টায়ার উড়ে চলে গেছে, তো সেরকম কিছু হয়নি দুর্ঘটনা, যাই হোক আল্লাহ বাঁচিয়েছে। তো গাড়িটাই তো এখন সেটিং করে দিচ্ছে উনি, তো আমাদের আশেপাশে এই গ্যারেজগুলো আছে, তো এখানেই সেট করা যায়, তো ভাগ্যি সে কাছাপিঠে ছিল, তো ওই জন্য দূরে যেতে হয়নি, তো তার জন্য খুবই ভালো একটা ব্যবস্থা এখানে কাছাপিঠে দোকানগুলো থাকে। তো এখন ডিনারের টাইম, এখন ম্যাগি স্যুপ বানিয়েছে ছেলে আর মেয়ের জন্য, আর এখানে ছেলে খাবে দুধ রুটি, তো তার জন্য দুধটা দিয়ে দেব। তো এই দেখুন দুধ রুটির জন্য দুধটা দিয়ে দিলাম, একটু রেখে দেবো যদি চা খাই সকালে। তো এই দেখুন ছেলের জন্য দুধ রুটি আর একটু ম্যাগির স্যুপ আছে, তো এটা দিয়ে আজকে ডিনারটাও করবে। মেয়ে খাচ্ছে ম্যাগি স্যুপ আর হাজব্যান্ড খেয়েছে রুটি, আমিও খেয়েছি রুটি, তো এইটুকুই আজকে ডিনার। অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম,
তো রাতে ডিনার তো কমপ্লিট করে ফেলেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি ডিনার করেছি, ছেলে মেয়ে কি করছে সেটা দেখিয়ে দিয়েছি। আর বিকালের দিকে আজকে ছাদে যাইনি, আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো রোজ রোজ শরীর খারাপের কথা আপনাদেরকে বলতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন খেতে খেতে একটা নাটক দেখলাম, বাংলাদেশের যে নাটকগুলো তো অপূর্ব যে নাটক, সে নাটকগুলো আমি একসময়তে খুব দেখতাম, প্রচুর নেশা ছিল, তো এখনও তো ভালো লাগে না, দেখি না। তো প্রথম ওর নাটক আমি দেখি, অপূর্ব প্রথম নাটক দেখি একটা বড় ছেলে বলে, তো সেই নাটকটা খুবই ভালো লেগেছিলো। আর একটা ছিল বুকের বাঁ পাশে, আর একটা অন্য একটা নায়ক ছিল মনপুরা। তো এইসব নাটকগুলো আপনারা দেখবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লেগেছিলো সে সময়তে। তো তখন একটা নেশা হয়ে গেছিলো, যে কোনো জিনিস দেখলে একটা নেশা হয়ে যায়। তো এখন আর নাটক খুব একটা দেখি না, বারবার দেখতে ইচ্ছা করে। তো এখন তো আর এই ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি, এখন আর টাইমও পায় না, কোনো ব্লগ দেখারও টাইম হয় না, যেটুকু সময় পাই সেটুকু ব্লগ করি, আপনার সঙ্গে সবটাই শেয়ার করি। তো এখন আর একটু নেশা ধরেছে, একটু একটু বিগ বস চলছে, তো বিগ বসটা একটু একটু দেখছি, তো আমরা ফ্যামিলি সহ সবাই দেখি। তো যাই হোক, বেশি বক বক করছি না, জানি না কতটুকু হয়েছে, এডিট করতে হবে এখন। তো রাত হয়ে যাচ্ছে, তো হাজব্যান্ডে তো পুরো করা নির্দেশ, 10টার আগে এডিট কমপ্লিট করতে হবে। তো এডিট করতে করতে সেভ হতে হতে 12টা একটা বেজেই যায়, তো আমি সেভ করে চার্জে বসিয়ে দিয়ে আমি শুয়ে পড়ি। তো সেভ হলে হয়, নাহলে আবার ভোরবেলা উঠে সেভে বসাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যান। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা।